সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। শনিবার বিকেলে হুগলি শ্রীরামপুর জেলা সাংগঠনিক তৃণমূল যুবর ডাকে এক বিশাল মহামিছিল হয়ে গেল পান্ডুয়ায়। হুগলি শ্রীরামপুর জেলা সাংগঠনিক তৃণমূল যুব সভানেত্রী রুনা খাতুনের নেতৃত্বে এই মিছিল শুরু হয় পান্ডুয়া কলবাজার থেকে কাকলি সিনেমা হল পর্যন্ত। উপস্থিত ছিলেন মন্ত্রী রত্না দে নাগ, হুগলি শ্রীরামপুর জেলা সাংগঠনিক সভাপতি বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, জেলা ছাত্রনেতা সম্বুদ্ধ দত্ত, সঞ্জয় ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বর্ণাঢ্য এই মিছিলে ছাত্র যুব ও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পান্ডুয়ার বুকে এত বড় মহামিছিল অতীতে হয়নি বলেই তৃণমূলের দাবি। এদিন জেলার বিভিন্ন ব্লক টাউন থেকেও প্রচুর ছাত্র যুবরা উপস্থিত হন। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল যুবর পক্ষ থেকে যেমন বড় মিছিল নিয়ে আসা হয়, তেমনি পান্ডুয়া সিমলাগড় বৈচি থেকেও অনেক বড় বড় মিছিল আসে। এইসব মিছিলে প্রচুর মহিলারাও আসেন। জেলার সাংগঠনিক নেত্রী রুনা খাতুন এদিনও বলেন, 21 জুলাই তৃণমূল কর্মী সমর্থকদের কাছে আবেগের, তাই ওই দিন জেলায় লক্ষাধিক তৃণমূল কর্মীদের সঙ্গে প্রায় 40,000 যুব কর্মীও হাওড়া স্টেশন থেকে পায়ে হেঁটে ধর্মতলায় যাবেন। আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কর্ণগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি, অ্যাডমিশন গোয়িং অন। আমাদের এই মহামিছিল চলছে, চলবে। আপনারা সবাই জানেন যে 21 জুলাইয়ের প্রস্তুতি পর্ব চলছে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীবৃন্দ, নেতৃত্ববৃন্দ অত্যন্ত দরদ দিয়ে এই অনুষ্ঠানটা পালন করে। তাই 21 জুলাইয়ের প্রস্তুতির জন্যই আজকে শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক মহামিছিলের আয়োজন করা হয়েছে এবং সেটারই প্রস্তুতি পর্ব হিসাবে এই স্থান হিসাবে বিবেচনা করা হয়েছে। শুনুন, হুগলি সবসময় রেকর্ড মার্জিনের লোক দিয়েছে। কলকাতার রাজপথে ধর্মতলায় আপনারা যা লোক দেখতে পান তা সেটা একটা অংশ, বেশিরভাগ অংশটাই হুগলি থেকে যায়। সমস্ত সংগঠনই লোক নিয়ে যাবে, কিন্তু যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি বড় করি তলা থেকে প্রায় 30-40 হাজারের মিছিল নিয়ে হেঁটে ধর্মতলায় যাব।
ট্রেনে, কিন্তু বেশিটাই ট্রেনে যাব আমরা। হুগলি থেকে আমাদের সুবিধা ট্রেনে যাওয়ার, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে বাস অবশ্যই করতে হবে, তারা বাসে যাবে। সৃজন, খবর বাংলা নিউজ। আমাদের এই মহানদী আমাদের আগামী একুশ